নাহমাদ হুয়া নুসাল্লা আলা রাসুল হিল করিম কাছে এবং দূরে দেশে বিদেশে যারা এই মুহূর্তে আলোচনা শুনছেন আপনাদের সকলকে আন্তরিক মুবারকবাদ আপনারা ইতিমধ্যেই জেনেছেন বাংলাদেশের একজন প্রখ্যাত আলমী দিন বিশিষ্ট মুফাসের কোরআন হজরতুল আল্লাহ মাউলানা জুবাই রাহমাদ আনসারি রাহিমা উল্লাহ ইন্তকাল করেছেন ইন্নাহিহি রাজ তাকে আজ আঠারো তারিখ সকালেই তার নিজের প্রতিষ্ঠিত মাদ্রাসায় মাদ্রাসার পাশেই কবরস্থানে তাকে দাফন করা হয়েছে তো এই উপলক্ষে আমি মনে করেছি যে তিনি একজন ওরাসাতুল আমিয়া প্রখ্যাত আলেমী দিন আর তাফসীর মাহফিল এবং দাওয়াতে দিনের কাজে বহুবার তার সাথে দেখা হয়েছে কথা হয়েছে সর্বশেষ দেখা হয়েছিল গত বছর আমি যখন সিলেট রওনা দিয়েছিলাম তিনিও হবিগঞ্জ যাচ্ছিলেন একটি সিএনজি স্টেশনে একসাথে আসরের নামাজ পড়েছিলাম তো ভাইসব আলেম তো হলো ওরাসাতুল আমিয়া আলেম যে সমাজে থাকে সেই সমাজে এলেমের বাতি যেন জ্বলতে থাকে যে সমাজে একজন আলেম ইন্তেকাল করে একটি বাতি নিভলে যেরকম একটা সমাজ অন্ধকার হয়ে যায় একটা ঘর অন্ধকার হয়ে যায় ঠিক একজন আলেম ইন্তেকাল করলে সেখানে একটি এলেমের বাতি নিবে যায় তো তিনি ছিলেন একজন ব্যতিক্রমধর্মী আলেম অনুসরণ করার মতো আলেম অনেক সময় বক্তারা যখন বয়ান করে অনেক বক্তি বক্তার বক্তৃতা ফলো করে বা অনেকের স্টাইল এবং অনেকের ঘটনাগুলি বক্তারা নকল করে কিন্তু তিনি ছিলেন গবেষক এবং তিনি যে আলোচনা করতেন এবং যে স্টাইলে তেলাওয়াত করতেন যে স্টাইলে কথা বলতেন আল্লাহ তালা তাকেই ওটা দিয়েছেন হার গোলেরা রঙ্গে দিগর প্রত্যেক ফুলের সুগন্ধি আলাদা আমি নিজে তার বয়ান শুনে খুব প্রশান্তি লাভ করতাম বহুদিন তিনি অসুস্থতা ভোগ করেছেন আমেরিকায়ও বহুবার চিকিৎসা নিয়েছেন সে কথাগুলি বলেছিলেন আর এখন তিনি দুনিয়া থেকে চলে গেলেন আল্লাহ তালা তার জীবনের গুণাগুলো ক্ষমা করে দিন হাদিসে এসেছে মানুষ মরে গেলে সব আমল বন্ধ হয়ে যায় কিন্তু তিনটি আমল বাকি থাকে এই তিনটি আমলের মধ্যে একটি হল এমন এলেম যা সে প্রচার করেছে এবং সেই এলেম আবার আরেকজনের কাছে প্রচার হয়েছে অন্যের কাছে প্রচার হয়েছে এইভাবে তার শিখানো তার প্রচার করা এলেমের ধারা যতকাল পৃথিবীতে থাকবে আল্লাহ তালা কিন্তু তার কবর এই সব মোসাইতে থাকবে সুবাহান আল্লাহ ও একদিকে তিনি তুখুর এক মুফাসির ছিলেন বক্তা ছিলেন আরেকদিকে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন হাজার হাজার ছাত্র সেখানে পড়ালেখা করছে আপনারা দেখেছেন অনলাইন ফেসবুক তার কালে একেবারেই ব্যাপকভাবে প্রচার করেছে কেন তার প্রতি সবার এত ভালোবাসা কেন আমি তার বয়ানের একটা কোয়ালিটি দেখেছি যে বিশেষ করে দিনের সংগঠন যারা করে তিনি কোনো দিন আকার এঙ্গিতে তাদেরকে আক্রমণ করে কোনো কথা বলেননি এটাই তো আলেমের বৈশিষ্ট্য হওয়া উচিত ফলে দিন কায়েমের কাজ যারা করেন তারা বহু ভাইয়েরা তাকে বিভিন্ন মাহফিল দাওয়াত দিয়েছেন এবং তার বয়ান শুনেছেন যেহেতু একজন পরিচ্ছন্ন মুফাসির ছিলেন যার কারণে সর্বশ্রেণীর লোকেরা আর তার ইন্তেকালে শোক প্রকাশ করেছেন ভালোবাসা দেখিয়েছেন এবং এই লকডাউনের মধ্যে হাজার হাজার মানুষ যেভাবে তার জানাজায় হাজির হয়েছে এটাও কিন্তু একটা বিশাল ভালোবাসার প্রকাশ তাই জন্য ভাইসব তিনি কমই মাদ্রাসায় পড়েছেন বা যে মাদ্রাসায় পড়েছেন সেটা বড় বিষয় না বড় বিষয় হলো তিনি একজন আলেম আর আলেমে আলেমে ভালোবাসা পয়দা হওয়া আলেম আলেমকে সম্মান করা আলেম আলেমের জন্য হৃদয় খুলে দোয়া করা আলেম আলেমকে এমন বেশি এত বেশি মহব্বত করা যেন জনগণ দেখলে খুশি হয় যে না আর সেই আলেমদের মধ্যে ভালোবাসা আছে আর সেই ভালোবাসাটা হবে আল্লাহর জন্য আল্লাহ তাল্লাহ বলছেন কুলহালিয়াস্তাব আলামুন আল্লাহ আলামুন নবী বলে দেন যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান হতে পারে না নবী সাল্লাম বলেছেন যারা এলিম শিখার জন্য ঘর থেকে বের হয় প্রতি কদমে কদমে আল্লাহ তাল্লাহ তাদের আমল নামায় সবাব লিখতে থাকে তাদের গুণা মাফ হয়ে যায় সারাটা জীবন তিনি এলেম প্রচার করা এলেম বিতরণ করা এলেম শিখার কাজে ব্যয় করেছেন এরকম সৌভাগ্য কয়জনের হয় আলহামদুলিল্লাহ রসুল সাল্লামের ওয়ারিস হলো আলেমগণ আল্লাহ রসুল সাল্লাম সেই মর্যাদা তাদেরকে দিয়েছেন নবী তো এক হাদিসে বলেছেন যে আসমানে তারকাগুলির মধ্যে পূর্ণিমার চাঁদের মর্যাদা যেমন উম্মতের মধ্যে আলেমের মর্যাদা সেরকম আর আরেক জায়গায় আলেমদেরকে আকাশের নক্ষত্রের সাথে তুলনা করা হয়েছে কেন নক্ষত্রের তিনটা গুণ একটা হলো নক্ষত্র দিয়ে আল্লাহ তালা আসমান সাজাইছেন আর আলেমকে আলেমদেরকে দিয়ে জমি সাজাইছেন আর নক্ষত্র পৃথিবীতে জ্যোৎসনা দেয় আলেমরা পৃথিবীতে উম্মতের নিকট এলেমের জোৎস্না বিতরণ করে আর পথ হারায় ফেললে নাবিকেরা বা জঙ্গলে পথ হারা প্রতীক নক্ষত্র দেখে রাস্তা ঠিক করে উম্মত যারা যাদের এলেম নাই তারা আলেম দেখে আলেমের হেদায়তমূলক নাসিয়াতমূলক বক্তব্য শুনে তারা তাদের পরকালের রাস্তা ঠিক করে নাজাতের আমলগুলি তারা আলেমদেরকে দেখে করে এই কারণে আলেমদের মর্যাদা নবী সাল্লাহ সাল্লাম বলেছেন আলেম তো খনির মতো আতরের শিশির মতো যে শিশির মধ্যে আতর আছে ওখান থেকে সুগন্ধি বিতরণ করা হয় তাহলে ওই আলেম যার কলবে এলেম আছে সে এলেম বিতরণ করে সে আতরের শিশির মতো যে আতরের শিশির ঢাকনা খোলা প্রিয় ভাইসব এই জন্যে মৃত্যু এক অনিবার্য সত্য করোনায় মারা যাচ্ছে কত মানুষ এবং কত মানুষ আজ ক্যান্সার আলসার প্রেশার স্ট্রোক মারা যাচ্ছে মৃত্যুটা হলো পরকালে যাওয়ার একটা উসিলা মাত্র আল্লাহ তালায় মরহুম জুবাই রহমদ আনসারি রাহে ক্ষমা করে দিন এবং তার পরিবার পরিজনের উপর খায়ের বরকত নাজিল করুন আল্লাহ তালা তার জীবনের খেদমতগুলো কবুল করুন প্রিয় ভাইসব কুল্লু কুল্ল নফসা প্রত্যেক নফসকেই মৃত্যুবরণ করতে হবে লা আখিরুন মানুষের মৃত্যুর সময় যখন হয়ে যায় মৃত্যু এক সেকেন্ড আগেও আসে না এক সেকেন্ড পরেও আসে না এ ধরনের মৃত্যুগুলি জুবাইর রহমদ আনসারি রাহিমাহুল্লাহর মতো আলেমরা উম্মতের জন্য মডেল আলেমদের জন্য মডেল আলেমদেররা আলেমদের মধ্যে আজকে যে কিছুটা বাদানুরবাদা এবং দূরত্ব দেখা যাচ্ছে জুবাইর আহমদ আনসারের রাহেমাহুল্লা কিন্তু তাদের জন্য একটি মডেল হতে পারেন যে এ ধরনের কোয়ালিটি অর্জন করলেই সকল আলেমরা আরও কাছে কাছে আসতে পারে কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমরা এখনও অনেক তরুণ আলেমের মধ্যে বাদানুবাদ দেখছি অনেক মুরব্বীরা তাদের অতীতের বাদানুবাদগুলি তরুণদের মধ্যে ওই করোনা ভাইরাস যেভাবে সংক্রমণ হয় এ ধরনের মানে এই ব্যাধিগুলি বছরের পর বছর তারা এই বাদানুবাদগুলি লাগিয়ে রাখছেন আল্লাহ তালা সকলকে হেফাজত করুক আমার কথা আবার কেউ বেজার হয়ে না যদি আমি কঠিন কথা বলে থাকি আমরা কাছে কাছে আসতে চাই ভালোবাসা দেখাতে চাই যেটা দেখে আল্লাহ খুশি আর জনগণও খুশি হবে